ছাত্র জনতার আন্দোলনে জাতি ধর্ম বর্ণের কোনো ব্যবধান ছিল না জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী বলছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে এক সভায় তিনি এসব কথা বলেন আন্দোলনে নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা সহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানান শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান তিনি সভায় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যান্যরা যার যেখানে যে অবদান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম যে পরিবারগুলোর আর্থিক প্রয়োজন সহযোগিতা দেওয়ার সহায়তার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি সম্মানিত ভাইরা তারা কথা দিয়েছেন তারা করবেন আমরা দোয়া করি সেটা যেন হয়